আগামী 13 জানুয়ারি বড়খলা কেন্দ্রের রানীঘাট বাজার সংলগ্ন মাঠে বিশাল ধর্মীয় সমাবেশ আয়োজন করছে কাছাড় জেলা জমিয়ত। সমাবেশে আসছেন জমিয়ত নেতা আশরাত মদনী সহ একজাক ইসলামিক স্কলাররা। অনুষ্ঠানকে কেন্দ্র করে চলছে জোর প্রস্তুতি। বুধবার জেলা জমিয়তের সভাপতি মৌলানা মাহমুদুল হাসানের হাত ধরে প্যান্ডেলের ভিত্তি স্থাপন করা হয়। ভিত্তিপ্রস্তর স্থাপনের পর সাংবাদিক সম্মেলন করে অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন জেলা জমিয়তের সভাপতি তথা তুফখানা জামিয়া ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা মাহমুদুল হাসান। তিনি বলেন, দেশে শান্তি ও সমৃদ্ধি এবং ঐক্যের ফিরিয়ে আনতে এই দিনই সমাবেশ। অনুষ্ঠানটি সুন্দর ও সফল করে তুলতে এলাকাবাসী সহায়তা কামনা করেন তিনি। এদিনে সাংবাদিক সম্মেলনে কৃষ্ণপুর বৈরবপুর জিপি সভাপতি হিফজুর রহমান বড়বইয়া বলেন, গত 2 বছর করোনা অতিমারীর কারণে দিনই সমাবেশ অনুষ্ঠিত হয়নি। আগামী 13 জানুয়ারি রানীঘাট বাজার সংলগ্ন মাঠে প্রায় 50,000 জনগণের সমাবেশ ঘটবে। সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত চলবে এই অনুষ্ঠান। সমাবেশটি সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন জিপি সভাপতি হিফজুর রহমান বড়বইয়া ও প্রচার সম্পাদক হাফিজ ইব্রাহিম আহমেদ বড়বইয়া। বড়খলা থেকে জুমিনাতের রিপোর্ট। দেখতাম আপনারা কিন্তু থাড়া করিয়া গিয়ে আপনার হাসাড়ের এসপি আর ডিআইজি লাগিয়ে বড়াকলির ওখান বৈঠক 11টাতে ও আর কুন্তাল লইয়া নাই মসজিদ মাদ্রাসা মুক্ত বহল লইয়া এটা সাই মাস আমি আমার গত রাত্রে আমার 2 ঘন্টা শ্বাসকষ্ট হইয়া আজকে মিটিং আইবার ভয় নাই যাই হোক ইমার্জেন্সি ঔষধ ওষুধ খাইয়া আমি ওনাদের কাছে দোয়ার আপনার রাখি আর আমার লাগিয়ে দোয়া করবা ও এত সোলের মধ্যে সাইন তোর সার্ভে সব সার্ভে সরকারিভাবে তারা সব সার্ভে করতো আমরা অনুরোধ করিয়া যে আমরা বৌডে বৌডকল আছে সংগঠন হল আছে বৌডর জেনারেল সেক্রেটারি তো খাইলা মারি কেন আসলে আইতো তাপবা ও সব মুদর সাইন তো ফরম লিয়ে সার্ভে করাবা এখন তারা গিয়া কইতাম যে আপনারা কোনো সার্ভে লম্বা না আমরা আমরা এগুলা ইয়ে করি তো বহু ধরনের জিনিস সকল চলে বর্তমান মুসলমানের ঐক্য নষ্ট হয় অনটা কি বহুত দরি আইসে ব্যতিক্রম এলাকি আমরা তোলা দিনের সংকীর্ণ মনা আমরা মাঝে অনেক আছে আল্লাহর মাঝে এটা বাদ দিয়া আপনার প্রত্যেক মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুল্লাহ ও কথা মনোভাব লইয়া সংগঠন অগু বড় সংগঠন শুধু হচ্ছে রানীঘাট বাজার সংলগ্ন মাঠ আপনারা এই জায়গাটা সকলে পরিচিত বিগত দিনে এই এলাকা অনেক বড় বড় প্রোগ্রাম হয়েছে আপনার জনসাধারণের সাহায্য সহযোগিতার উপর নির্ভর করে এই প্রোগ্রামগুলো আমরা পরিচালনা করতে পেরেছি তাই বর্তমান যে 13 তারিখের যে প্রোগ্রাম এখানে আমাদের প্রধান অতিথি হিসাবে উপস্থিত হচ্ছেন হযরত মৌলানা আশরাত মদনী সাহেব উনি এখানে উপস্থিত হবেন আর এই সভার সভাপতিত্ব করবেন আমাদের জমিয়তের সভাপতি মৌলানা মাহমুদুল হাসান সাহেব এবং আমরা এই প্রোগ্রাম পরিচালনার জন্য একটি অভ্যর্থনা কমিটি গঠন করেছি সেই কমিটির আছেন এখানে রানীঘাট এলাকার ব্যবসায়ী রানীঘাট 2টা জামে মসজিদের কর্মকর্তা তথা স্থানীয় কিছু ব্যক্তিত্ব এবং জমিয়ত এর আঞ্চলিকের কয়েকটি আঞ্চলিক রয়েছে সেই আঞ্চলিকের কর্মকর্তাদের নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে তাই আমি আজকে যে প্রোগ্রাম হবে সেখানে সকালের দিকে প্রোগ্রামটা হচ্ছে সফাহি মক্তবের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হবে আসরের নমাজ পর্যন্ত আসরের নমাজের পর আমাদের এই সভাপতি বরণ করা হবে মুখ্য সভাপতি যিনি আছেন মাহমুদুল হাসান সাহেব ওনার সভাপতিত্বে প্রোগ্রামটা হবে তাই আসরের নমাজের পর ওনাকে বরণ করা হবে এবং প্রধান অতিথি অন্যান্য ওয়াজি ওনাদেরকে বরণ করা হবে আসরের নমাজের মধ্যে আমরা সফাই মুক্তির প্রোগ্রামটা শেষ করে নেব মূল প্রোগ্রামটা আরম্ভ হবে আসরের নমাজের পর থেকে